হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি কমপ্লিটিং স্টোরি রাইটিং প্রোগ্রামটি নিয়ে। এর আগে কিছু ক্লাস দিয়েছি, আর আমি কিন্তু এই ক্লাসগুলো দিচ্ছি তোমাদের চাহিদা অনুযায়ী, বা তোমরা যেগুলো ডিমান্ড করে থাকো আমার কাছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি সহজ ভাষায় করে, বা সহজভাবে যেভাবে করলে তোমরা দ্রুত মুখস্থ করতে পারবে। আর তোমরা জানো কমপ্লিটিং স্টোরিটা প্রায় সব ক্লাসেই কিন্তু আছে ইংলিশে, তো আশা করি এইটা তোমরা যদি ভালো করে পড়ো বা বুঝে লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দর একটি নাম্বার তোমরা পেতে পারো। তো কথা না বাড়িয়ে দেখো, আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী ছিল, সেটা হচ্ছে কি মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টাকা কখনো সুখ আনতে পারে না, অথবা এ কোবলার অ্যান্ড রিচ ম্যান বা রিচ ব্যাংকার, তোমরা যেই নামই দাও না কেন দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি অর্থ ধরে ধরে তোমাদের দিব পড়াবো, আর তোমরা ওইটা কি করবা, তোমরা হচ্ছে ওই অনুযায়ী তোমরা অর্থ ধরে পড়বা এবং সেই অনুযায়ী কিন্তু লিখবা, বারবার লিখলে কিন্তু দ্রুত মুখস্থ হয়, আর একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে। তো দেখো ইনা করে শুরু করি। অনস দেয়ার লিভড হ্যাপি কবলার, অনস একদা দেয়ার লিভড হ্যাপি কবলার, একজন সুখী মুচির বসবাস করত। হি পাসড হিজ ডে, সে পাস মানে কি অতিক্রম করেছিল, হিজ ডে তার দিনগুলো, ইন ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং তার কাজের মধ্যে এবং আনন্দের মধ্যে বা গান গেয়ে। ঠিক আছে, হি হ্যাড তার ছিল এ রিচ ব্যাংকার নেইবর, তার একজন প্রতিবেশী ছিল সে ধনী ব্যাংকার। ঠিক আছে, অন ডে একদিন দ্য ব্যাংকার, এই ব্যাংকার জিজ্ঞেস করেছিল, সেই টু দ্য কবলার, কবলারকে জিজ্ঞেস করেছিল, হাউ মেনি এ ইয়ার ডু ইউ আর্ন, তুমি একটি বছরে কত টাকা আর্ন করো। দ্য কবলার, এই মুচিটি রিপ্লাইড, উত্তর দিয়েছিল দ্যাট, যে হি আর্নড ভেরি লিটিল, সে অল্প পরিমাণে টাকা আয় করে। দ্য ব্যাংকার ফেল্ট, ব্যাংকার কি করেছিল, অনুভব করেছিল পিটি মানে করুণা বা দয়া ফর দ্য কোবলার, কোবলার প্রতি করুণা কি করেছিল, অনুভব করেছিল, অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিয়েছিল 1000 রুপিস, 1000 রুপিস দিয়েছিল। দ্য কোবলার বিকেম ভেরি হ্যাপি, মুচি কি হয়েছিল, অনেক খুশি হয়ে গিয়েছিল, টু গেট দিস মানি, এই টাকাটি পেয়ে। ঠিক আছে, তারপর দেখো, হি ওয়েন্টেড টু হিজ হোম, সে তার বাড়ি গিয়েছিল, অ্যান্ড টোল্ড টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বলেছিল, দ্যাট দ্য ম্যাটার, এই বিষয়টি। ঠিক আছে, দ্যাট নাইট, ওই রাতে দ্য কোবলার কুড নট স্লিপ, ঘুমাতে পারে নাই, বিকজ কারণটা কি ছিল দেখো, হি ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল যে সামন, কেউ একজন, মাইট স্টিল, হয়তো চুরি করতে পারে, দ্য মানি, এই টাকাটি। ঠিক আছে, সো তাই হি গার্ডেড, সে খুব ভালো করে গার্ড দিয়েছিল বা পাহারা দিয়েছিল দিস মানি, এই টাকাটা, হোল নাইট, সারা রাত ভর। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী দিন সকালে, হি রিয়েলাইজড, সে অনুভব করলো বা বুঝতে পারলো, দ্যাট মানি হ্যাড স্ন্যাচড, স্ন্যাচড মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। ঠিক আছে, এই টাকাটি ছিনিয়ে নিয়ে গেছিল, হি সাউন্ড স্লিপ, তার সুখের যে ঘুমটা। ঠিক আছে, দেয়ার ফর, অতএব হি রিটার্নড দ্য মানি টু দ্য ব্যাংকার, এবং পরবর্তীতে সে ব্যাংকারকে টাকাটা রিটার্ন করেছিল। তো এই গল্পটা থেকে আমাদের বোঝা যায় টাকা কখনো সুখ বয়ে আনতে পারে না। তো এটা ছিল এই গল্পের, দেখো একদম ছোট করে তোমরা যেই ভাষাগুলো বা যেই সেন্টেন্সগুলো জানো বা যেই ওয়ার্ডগুলো জানো আমি সেইভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগতেছে। তোমরা যদি আমার কাছে অন্য কোনো ক্লাস চাও, সেটা যে কোনো টপিক্সের উপরে, ইংলিশ স্পোকেন হতে পারে, রিটেন অথবা গ্রামার, যেটা হয় তোমরা কিন্তু আমাকে লিখে দিতে পারো কমেন্টস বক্সে, আমি তোমাদের সেটা সহজ করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।